হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি এই যে, আর আজকে সন্ধেবেলা বাড়িতে বেজেছি নিমকি, এই যে গরম গরম নিমকি ভাজা আর চা। নিমকি ভাজার পরে একটুখানি ময়দা বেশি ছিল, সেটা দিয়ে যে লুচি, হলুদ লুচি, এবার এটা দিয়ে আমরা সবাই মিলে চা খাচ্ছি। মেয়েরা কি খাচ্ছিস বলো? নিমকি কেমন হচ্ছে বাকি নিমকিটা? তো বন্ধুরা এখন বাজে 9টা, দিদি রান্না বান্না করলো, এখন ঘর গুছানো হবে, বিছানা টিছানা করা হবে। তো পাখি একটা চিঠি লিখেছে, সেটা তোমাদের একটু শেয়ার করছি। পাখি ওর বন্ধুদের উদ্দেশ্যে এই চিঠিটা লিখেছে, দেখো। পাখির শর্ট ইউটিউব, আমার বি হবে ইউটিউব, ঠিক আছে। আমার চ্যানেলের নাম পাখির শর্ট ইউটিউব, আবার ইউটিউবের একটা লোগো দিয়েছে। আমি ইউটিউব করি শর্টস ভিডিও, তোরা আমার ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব করবি প্লিজ, তাহলে আমি তোদের যার চ্যানেল, এবার এই চ্যানেল বানানটা ঠিক আছে, প্রথম চ্যানেল বানানটা ঠিক নেই আছে, আমি তোদের ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব, ওটা সাবস্ক্রাইব না মা, সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। ও বাচ্চা মানুষ তো এইসব বানান তো এখনো জানে না, তাও তো লিখেছে এটাই অনেক, যাই হোক শিখে যাবে, শিখলেই সব কিছু হবে, চেষ্টা তো করেছে। তোদের চ্যানেলের নাম এখানে আমাকে লিখে দিবি, আমি তোদের ভিডিও দেখব এবং লাইক করব, তোরাও কিন্তু আমার ভিডিও দেখে লাইক করবি পাখির শর্টস। হাতের লেখা খুব সুন্দর, পাখির খুব সুন্দর হয়েছে। তো তোমরা চ্যানেলের নামটা দেখে নিলে, পাখির শর্ট, তো এটা হচ্ছে পাখি শর্ট চ্যানেল। পাখি নতুন একটু রিলস বানানোতে ইন্টারেস্ট হচ্ছে, আমার থেকে শিখেছে, আমি একটু দেখিয়ে দিয়েছি ওকে, মানে ডিরেক্টলি ইউটিউব থেকে যে শর্টস করা যায় সেখান থেকে মাঝে মাঝে একটা দুটো ভিডিও বানায় পড়াশোনা করার পরে। তো তোমরা প্লিজ ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, হ্যাঁ এই এই নামটা দিয়ে তোমরা সার্চ করো, যদি পাও তো খুবই ভালো কথা। পাখির ছবি দেওয়া আছে, পাখিকে তোমরা তো সবাই চেনো অলরেডি। আমার দিদি এখন ঘর পরিষ্কার করছে,